2022 সালে নতুন সূর্যগ্রহণে সাবধান, নইলে তোলপাড় হবে জীবন। সূর্যগ্রহণের সময় এই কাজগুলো একদমই করবেন না, এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, 2022 সালে কবে কখন কোথায় ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ? এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে? কি জানাচ্ছেন তারা? তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখিনি, 2021 সালে একদম শেষ প্রান্তে আমার উপস্থিতি হয়, এরপরই নতুন বছর আসে 22। 2022 সালে বেশ কিছু গ্রহণ রয়েছে, নতুন বছরে একটি নয়, দুটি নয়, চারটি গ্রহণ হবে বলে জানাচ্ছেন তারা। সেই কারণে গ্রহণের সময় কোনো শুভ কাজ না করার কথা বারবার বলা হয়ে থাকে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ আছে, হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, এমনকি এই সময় পূজা পাঠও করা চলে না। তা চলুন দেখিনি, 2022 সালে ঠিক কবে কখন কোথায় ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ। 2022 সালে প্রথম সূর্যগ্রহণ হবে অর্থাৎ 30 এপ্রিল শনিবার, ভারতীয় সময় অনুসারে হবে দুপুর 12:15 থেকে চলবে বিকেল 4 পর্যন্ত। এই গ্রহণের প্রভাব ভারতে আংশিক থাকবে। এই সূর্যগ্রহণ দক্ষিণ পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগর ও আন্টার্কটিকা থেকে দেখতে পাওয়া যাবে। 2022 সালে দ্বিতীয় গ্রহণ হবে অর্থাৎ 25 অক্টোবর শনিবার, ভারতীয় সময় অনুসারে এই সূর্যগ্রহণ হবে বিকেল 4 থেকে চলবে 5:42 পর্যন্ত। দ্বিতীয় সূর্যগ্রহণ আংশিক হবে, ইউরোপ দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে দেখতে পাওয়া যাবে এই গ্রহণ। ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্র অপরপরে একদম সোজাসুজি চলে আসে এবং সেই সময় চাঁদের আকার ছোট হয়ে যায়, সূর্য চমক একটি রিং দেখতে পাওয়া যায় এবং তখনই ঘটে সূর্যগ্রহণ। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।